আজকে আমরা দেখবো লম্ব। লম্ব হচ্ছে একটি সরলরেখা অপর একটি সরলরেখার ওপর উলম্বভাবে বা খাড়াখাড়িভাবে দণ্ডায়মান হলে তাকে লম্ব বলে। একটি সরলরেখা লম্ব হচ্ছে তাহলে একটি সরলরেখার ওপর একটি সরলরেখা অপর একটি সরলরেখার ওপর উলম্বভাবে বা খাড়াখাড়িভাবে দণ্ডায়মান হলে তাকে লম্ব বলে। তার মানে হচ্ছে আমরা যদি একটা সরলরেখা আঁকি, একটা সরলরেখার ওপর খাড়াখাড়িভাবে যদি কোনো কিছু দণ্ডায়মান হয় তাহলে তাকে লম্ব বলে। অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়, একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে সমকোণে বা 90 ডিগ্রি কোণে ছেদ করে, তার মানে এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখন সেটা লম্ব হবে। এখন লম্ব আঁকানোর একটা হচ্ছে টেকনিক আছে, আমরা এখন লম্ব আঁকা শিখব। লম্ব আঁকানোর জন্য প্রথমে আমরা একটা সরলরেখা নিব, তারপর আমরা কম্পাসের সাহায্যে যেটুকু মাপ নিব এটুকু সরলরেখার ধরলাম, চিহ্নিত করলাম এ বি, একটা সরলরেখা নিলাম, তারপরে কম্পাসের সাহায্যে আমরা একে নিব। ঠিক যতটুকু পরিমাপ নিয়েছি ততটুকু পরিমাপেই নিব। এই যে এখানটায় আমাদের যে একটা ছেদ করলো, এখন যদি আমি এখানে স্কেল দিয়ে দাগ দিয়ে দেই, যুক্ত করে দেই, ধরলাম এটা এম, এম বিন্দুতে ছেদ করার পরে এ আর এমটাকে যদি আমরা মিলিত করি তখন এই জায়গায় যে কোণটা উৎপন্ন হবে এ কোণটার মান আসবে 90 ডিগ্রি, এটা হচ্ছে লম্ব।